আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় কি হবে যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাতে ক্যাপ বা ক্রাউন না করা হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতের রুট ক্যানেল চিকিৎসা মূলত দাঁতের রুট অংশে করা হয়ে থাকে বা দাঁতের শিকড়ের ভিতরে করা হয়ে থাকে যখন দাঁতের উপর থেকে কোনো ক্যাভিটি বা ক্যারিস দাঁতের দন্তমূল পর্যন্ত পৌঁছে যায় আর তখনই সে দাঁতটি সংরক্ষণ করে রাখার জন্য রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় তো ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্টটি করার সময় দাঁতের রুটের ভিতরে যে পাল্প থাকে সে পাল্পটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় আর তার জন্যই দাঁতে ভবিষ্যতে আর কখনো ব্যথা বা যন্ত্রণা হয় না ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রোড ক্যানেল ট্রিটমেন্টের একটি পদ্ধতি দেখতে পাচ্ছেন দাঁতের উপরিভাগ থেকে একটা ছত্র ছিদ্রর মাধ্যমে দাঁতের ভিতরে যে পার্বটি ইনফেকশন হয় সেই পার্পটি পুরোপুরিভাবে এভাবে ফাইলিং করে উঠিয়ে ফেলা হয় বা তুলে ফেলা হয় দাঁতের ভিতরে থাকা পার্পটি। আর যখন দাঁতের ভিতরে থাকা পার্পটি তুলে ফেলা হয় তখন দাঁতে আর কোনো ব্যথা থাকে না মূলত দাঁতে ব্যথা ব্যথা বা পেইন তখনই হয় যখন দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে এই পাল্পটি যখন ইনফেকশন হয় তখন দাঁতে ব্যথা হয় আর যখন পাল্পটি তুলে ফেলা হয় তখন সেই দাঁতে আর কখনো ব্যথা হয় না এক্ষেত্রে দাঁত তোলার প্রয়োজন হয় না দাঁতের উপরিভাগে ছোট্ট একটি ছিদ্র করে দাঁতের ভিতরের যে দন্তমজ্জা রয়েছে সেটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় আর তার কারণে দাঁতের থেকে ব্যথা বা পেইন পুরোপুরি হারিয়ে যায় তো এভাবেই রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে ব্যথা হওয়া বা ত্রুটিপূর্ণ দাঁত সংরক্ষণ করা হয়ে থাকে তো ভিওয়ার্স যেহেতু দাঁতের ভিতরে যে পাল্প থাকে এটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় তুলে ফেলা হয় সেহেতু সেই দাঁতটি দিনে দিনে ভঙ্কুর হয়ে যেতে থাকে এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন কোনো দাঁত যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেটিতে ক্যাপ না করা হয় বা ক্রাউন না করা হয় তাহলে এ ধরনের কী ধরনের সমস্যা হয়ে থাকে তা আপনারা দেখতে চলেছেন ভিউয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা একটি দাঁত তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ না করে রেখে দেওয়াতে কিছুদিনের দিনের মধ্যেই দেখা যায় যে দাঁত এমন কালো হয়ে যেতে থাকে এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ক্যাপ করা হয়নি আর তার জন্য দাঁতে ব্লাড সার্কুলেশন না থাকার জন্য দাঁতটি বলা যায় যে দাঁতটি মারা গেছে বা মরা দাঁত তো যখন দাঁতের ব্লাড সার্কুলেশান থাকে না তখন দাঁত এমনিতেই ভঙ্গুর হয়ে যায় এবং দিনে দিনে এমনভাবে কালো হয়ে যেতে থাকে যেমনটি আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন এবং ধীরে ধীরে যখন এ ধরনের কালো হয়ে যেতে থাকে যত বেশি কালো হয়ে যেতে থাকে তত বেশি দাঁত দুর্বল হতে থাকে ভিউয়ার্স সামনের দাঁতেও একই সিস্টেমে মাড়ির দাঁতে যেমন রুট থাকে যেমন শিকড় থাকে পাল্প থাকে সামনের দাঁতেরও সেম সামনের দাঁতের দিকেও যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় একই প্রসেসিংয়ে দাঁতের ভিতরে থাকা পাল্প পুরোপুরিভাবে তুলে ফেলা হয় তো যেহেতু পাল্প তুলে ফেলা হয় তখন সে দাঁতে আর ব্লাড সার্কুলেশন থাকে না তার জন্য দাঁতটি ধীরে ধীরে এমনভাবে কালো হয়ে যেতে থাকে এটি যে সঙ্গে সঙ্গেই এমন কালো হয়ে যায় ব্যাপারটি এমন নয় কারো ক্ষেত্রে দাঁতের গঠন এবং বয়স অনুযায়ী কারো ক্ষেত্রে ছ মাস কারো ক্ষেত্রে এক বছরের ভিতরে দেখা যায় দাঁত এমন অন্য অন্য দাঁতের তুলনায় কালার চেঞ্জ হয়ে যেতে থাকে কারণ এই এই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু এটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করার ফলে এটিতে কোনো ধরনের ব্লাড সার্কুলেশন নাই তার জন্য দাঁতটি মারা গেছে তবে দাঁতটি তুলতে হয় না দাঁতের ভিতরে যে শিকড় এর ভিতর যে পার্প থাকে সেটি তুলে ফেলার কারণে এই দাঁতটি ধীরে ধীরে এমনভাবে কালো হয়ে যেতে থাকে আর এমনভাবে কালো হয়ে যাওয়া মানে দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া তো বিওয়ার্স এই অবস্থায় ফেলে রাখলে দাঁতটি যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর সব থেকে বড়ো কথা হলো ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে থাকে এবং অধিক চাপে বা একটু শক্ত চাপে দাঁতের যে কোনো অংশ এক্ষেত্রে ভেঙে পড়তে পারে কারণ দাঁতটি আর ভাইটাল নাই দাঁতটি তখন নন ভাইটাল টিথ হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এখানে তো রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে ক্যাপ না করলে আসলে এমনই অবস্থা হয় যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতে কিছুটা ফিলিং দিয়ে রাখা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে দাঁতটি কিন্তু এমন দাঁতের যে কোনো অংশ এভাবে ভাঙতে শুরু করে কারণ রুট ক্যানেল ট্রিটমেন্ট করলে ওই যে বললাম যে দাঁতের যে পাল্প থাকে সেটি না থাকার কারণে দাঁতটি মারা যায় আর তার জন্য দাঁতের শক্তি একেবারেই কমে যায় দাঁত পুরোপুরি দুর্বল হয়ে পড়ে আর তার জন্য সামান্য চাপেও দাঁত এভাবে ভেঙে যেতে পারে এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এবং ফিলিংটি যখন উঠে যায় রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে একটা ফিলিং করে দেওয়া হয় ফিলিংটি যখন দাঁতের থেকে উঠে যায় তখন দাঁতের ভিতরে কৃত্রিমভাবে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় একটা আর্টিফিশিয়াল পাল্প সেখানে সংযোজন করা হয় তো যখন এভাবে দাঁতের ফিলিং উঠে যায় তখন কিন্তু সেই আর্টিফিশিয়াল যে পাল্পটি সেখানে সেটিং করা হয় বা সেখানে যে আর্টিফিশিয়াল পাল্পটি পরিয়ে দেওয়া হয় সেটি ধীরে ধীরে ফিলিংয়ের সাথে ধীরে ধীরে উঠে আসে অর্থাৎ রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে যদি আপনি ক্যাপ না করান তাহলে এ ধরনের সমস্যা হবে কারণ দাঁতটিতে রকম শক্তিই থাকে না আর তার জন্যই দাঁতে ক্যাপ পরাতে হয় এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে অনেকদিন রেখে দেওয়ার ফলে একটু চাপ পড়ার কারণে কিন্তু দাঁতটির এই অবস্থা হয়েছে এমন কি এমনও দেখা যায় যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁত মাঝামাঝি ফেটে যেতে পারে বা অধিক চাপে সেটি ভেঙে যেতে পারে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো ভিওর্স এ ধরনের সমস্যা এড়াতে আপনাকে অবশ্যই যে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাবেন সেই দাঁতটিতে অবশ্যই একটি ক্যাপ আপনাকে পরিয়ে নিতেই হবে ভবিষ্যতে যেন সেই দাঁতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটিতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এখানে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে দাঁতের উপরিভাগে শুধুমাত্র একটি ফিলিং করে রাখা হয়েছে তো শুধুমাত্র একটি ফিলিংয়ের মাধ্যমে দাঁতটি সংরক্ষণ করা যায় না যখন ফিলিংয়ের মাধ্যমে দাঁতটির উপর অংশ বন্ধ করে দেওয়া হয় তখন দাঁতে হয়তো কোনো ব্যথা থাকে না কিন্তু দাঁতটি কিন্তু ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে থাকে কারণ পাল্প না থাকার কারণে দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে একটু শক্ত চাপের আঘাতে কিন্তু সে দাঁতটি এমন মাছ বরাবর ভেঙে যেতে পারে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁত আর সেই দাঁতটিতে ক্যাপ না করার কারণেই কিন্তু দাঁতটি এভাবে ভেঙে গেছে যদি এই দাঁতটি ছোট করে কাটিং করে দাঁতের উপরে একটি ক্যাপ করিয়ে দে ক্যাপ লাগানো হতো তাহলে কিন্তু এই দাঁতটি আর কখনও এভাবে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না তাই ভিউয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে অবশ্যই অবশ্যই একটি ভালো মানের ক্যাপ আপনি সেই দাঁতে পরিয়ে নেবেন যেন ভবিষ্যতে সেই দাঁতটিতে কখনও আর কোনো সমস্যার সম্মুখীন না হয় ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইটি হলো দাঁতের ক্যাপ যেটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরবর্তীতে ক্যাপটি করা হয়েছে ক্যাপটি দেখতে আপনার অন্য অন্য যে দাঁতগুলো থাকবে সেম সেই দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে দাঁতে ক্যাপ করা হয়ে থাকে যেমনটি আপনারা এইখানে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স যদি আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করান রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে যদি দাঁতে আপনি ক্যাপ না করান তাহলে কিছুদিনের মধ্যেই এ ধরনের সমস্যা ঘটতে পারে দাঁতটি এভাবে ভেঙে যেতে পারে অথবা দাঁতটির উপরে থাকা ফিলিং উঠে যেয়ে দাঁতের ভিতরে যে আর্টিফিশিয়াল পাল্প সংযোজন করা হয় সেটিও বেরিয়ে আসতে পারে আর যদি এমন অবস্থা হয় সেক্ষেত্রে আপনার সে দাঁতটি হয় তুলে ফেলতে হয় অথবা রি রুট ক্যানেল করার প্রয়োজন হয় আর রি রুট ক্যানেল করা বেশ একটি ঝামেলার চিকিৎসা তো ভিউয়ার্স আশা করি বুঝে গেছেন যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে ক্যাব না করালে কী ধরনের সমস্যা হয়ে থাকে তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম